এখনো হদিশ নেই বীরভূমের নানুরের তৃণমূল নেতার। কোথায় গেলেন, কি ঘটল, এই নিয়ে চরম দুশ্চিন্তায় পরিবার। শুক্রবার বিকেল চারটে বাড়ি থেকে বের হন নানুরের সিধাইয়ের তৃণমূল বুথ সভাপতি শেখ বাবুলাল। তারপর থেকেই তাঁর আর কোনো খোঁজ নেই। তৃণমূল নেতাকে ফোন করেও সাড়া মেলেনি। শনিবার রাত ১০টা নাগাদ পুলিশ ফোনে জানায়, বাড়ি থেকে ৩ কিলোমিটার দূরে টিকুরি মোড়ে রাস্তার পাশ থেকে মোবাইল ফোন ও বাইক উদ্ধার হয়েছে। তবে কি অপহৃত হয়েছেন এই তৃণমূল নেতা, না অন্য কোনো রহস্য? শনিবার রাতে নানুর থানায় মিসিং ডায়েরি করে তৃণমূল নেতা শেখ বাবুলালের পরিবার। তারপরই তদন্তে নামে পুলিশ। কিন্তু ঘটনার একদিন পার হয়ে গেলেও খোঁজ মেলেনি তৃণমূল নেতার। এরপরই ক্ষোভে পুষতে থাকে পরিবার। রবিবার সকালে সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ হয়। নানুরের বাসাপাড়া ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল নেতার পরিবার এবং গ্রামবাসীরা। আমাদের এলাকা সব লোকই এখন সব ঝুঁকাইছে, আমাদের গ্রামের লোক আসছে, সব এলাকার লোক। পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? পুলিশের ভূমিকা, পুলিশ পারে না এমন কোনো জিনিস নেই। আচ্ছা, পুলিশ সব কিছু পারে, তার জন্য পুলিশের কাছে আমরা দাবি নিয়ে এসেছি যে আমাদের মৃত্যু কিংবা জীবিত আমাদের চাই। আচ্ছা, ৩৬ ঘন্টা হয়ে গেলে এখনো পাওয়া যায়নি, পাওয়া যায়নি। এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের দিকে আঙুল তুলছে বিজেপি, যদিও এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের গোষ্ঠী কোন্দল, আপনারা জানেন যে এই সেই বাসাপাড়া যেটা মিনি পাকিস্তান, যারা মিনি পাকিস্তান বানানোর প্ল্যানিং করছে তাদেরই আর্গারা হচ্ছে বাসাপাড়া। সুতরাং সেখানে বিজেপি করা মহা অপরাধ, বিজেপির সেখানে মাথা তুলে দাঁড়ানোও মহা অপরাধ। সেখানে বিজেপি তৃণমূলকে আক্রমণ করবে, তৃণমূলের কিছু করবে, এটা মানে ভাবাটাই অত্যন্ত নির্বোধের কাজ। সামনেই পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত ভোটের আগেই বোলপুরের নানুরে রহস্যজনকভাবে নিখোঁজ তৃণমূলের বুথ সভাপতি। কোথায় গেলেন তৃণমূল নেতা, উত্তর খুঁজতে মরিয়া পুলিশ। সুব্রত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, আর প্লাস নিউজ, বোলপুর।